বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকেও দুপুর 12টার থেকে ভিডিওটা দিয়ে শুরু করছি। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনকি সব কাজবাজ সেরে তারপরে ভিডিওটা শুরু করছি। তোর বাবা নামলো পুকুরে, আর দেখি পুকুরে মাছ ধরতে নেমেছে, দেখি কী মাছ পায়। তো যে কচু শাকটা ছিল ওইটা কেটে রেখে দিয়েছি, আর এখনও ভাত বসাইনি, ভাত বসাবো। আর কালকে মেলা থেকে কী কিনেছি চলো তোমাদেরকে দেখাই। কিনিনি তো, কাপ পেলে তো আছেই, আর গিলাস কাঁচের গিলাস প্রত্যেক বছর মেলা হয়, একটা দুটো করে কিছু না কিছু কিনি। তো আর চোখের স্ক্রো ভর্তি আর খালি নেই কোথাও, ওই জন্য আর কিছু কেনা টেনা সেরকম একটা হয় না। তো এই জিনিসগুলো আমার খুব দরকার, তো শুধু এইগুলোই কিনে নিলাম, একটা ঝাঁঝরি ছিল না তো ওটা এইগুলোটা কিনে নিয়েছি। একটা আছে ওটা ভেঙে গেছে এইটা, আর এইটা সাবান রাখার জন্য কিনেছি। আর একটা আয়না কিনেছি, এই আয়নাটা আমাদের আমাদের না, ওর বাবা নিয়ে যাবে বলে কিনেছে। একটা ওই যে জামা কাপড় ঘষা একটা গ্লাস কিনেছি 10 টাকা করে এইটা, আর এইগুলো সব 10 টাকা 15 টাকা করে। তো আমি এই ঝুড়িগুলো কিনেছি, আর দিয়া মাম্পির জন্য দুটো ক্লিপ কিনেছে। তো ক্লিপ তো আছেই, ওর বাবা যখন আসে আসার সময় অনেক ক্লিপ গার্ডার সবসময় নিয়ে আসে, যখনই আসে তখন কিছু না কিছু নিয়ে আসে। আর এই দুটো ট্রের মতন ঝুড়ি কিনেছি, আর একটা ভাবছি এটা ভাবছি মাছটা কোনো ধুতে একটু সুবিধা হবে, আর এইটা একটু শাকটা কোনো ধুতে সুবিধা হবে, এই জন্য দুটো ঝুড়ি কিনেছি। তো চলো এই হলো আমাদের মেলা কেনাকাটা, চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখ। কচু শাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আগে কচু শাকটা সিদ্ধ করে তারপর ভাত বসাবো ভাবছি, তো ওই জন্য আগে কচু শাকটাই বসিয়ে দিলাম। তো এইগুলো এখন কাটবো, আর ভাত বসিয়ে দিয়ে এসছে এদিকে। আর এই যে তিনটে কাতলা পেয়েছিল, তাই একটা কাতলা রেখে দিয়েছি, আর দুটো ছেড়ে দিয়েছি, দুটো ছেড়ে দিয়েছে। আর চলো এইগুলো মাছগুলো কেটে নিই, আর বৃষ্টি কটা দেবো এখান থেকে। এদিকে দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজাও হয়ে গেল, আর এদিকে মাছের আলুটা ভেজে মশলা দিয়ে কষাচ্ছি। তো এবার জল দিয়ে দেবো, আর দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। আর এদিকে গরম লেগে গেছে, দিয়ে একটু স্প্রাইট দিল, তো খেয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, আর আজকে রান্নাটা গ্যাসেই করলাম, কারণ ওইখানে ভাত হতে হতে কচু চলে এসেছিলো, কচুর শাকটা শাকটা সিদ্ধ করে নিয়েছি, আর ভাতটা করে নিয়েছি, আর গ্যাসে তরকারিটা বসিয়ে দিলাম। তো এই সাইডে বসিয়ে দিয়েছি আমের টক, আর এই কচু শাকটা উনুনে বসাবো তরকারিটা নামিয়ে। তো মাছের ঝোলটা হয়ে গেছে,
নামিয়ে দিয়েছি। আর এখানে বসাচ্ছি টক, টকে একটু কালো সরষে ফোড়ন দিয়ে দিলাম। তো এই যে কচু শাকটা বসানোর জন্য তেল দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি আর জিরে দিয়ে দিয়েছি ফোড়ন। তো সাইডে তেজপাতা রেখেছিলাম, ভেবেছিলাম দেবো, তো আমার আর একদমই খেয়াল নেই। আর এখানে আছে গোটা এলাচ আর দারচিনি, তো দিয়ে দিচ্ছি। আর এই দেখো কচু কচু, তো এখানে কচু শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে লবণ হলুদ সব দিয়ে দেবো। আর কচু শাকটা আর একটু জল নিংড়ানো যেত, তো ঝুড়িটা ছিল না বলে ধোয়া, ওই জন্য ভালো করে জলটা ঝরাতে পারিনি। তো যত শুকনো শুকনো করবে তত তাড়াতাড়ি হয়ে যেত কচু শাকটা। তো এবার কচু শাকের ভিতরে লবণ হলুদটা দিয়ে নেবো, নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এখানে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতন চিনি। তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই, মাছের মাথাটা আগেই দিয়ে দিয়েছিলাম। কচু শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। চলো নামিয়ে দিই, এবার হয়ে গেছে। এই যে মশলা কোটোগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এই ঝুড়িতে রাখার জন্য। লঙ্কা নেই, লঙ্কা শেষ হয়ে গেছে, আজকে হাট আনতে হবে। আর একটু বড় হলে না ভালো হতো। এখানে চা পাতা কোটোটা রাখবো, দেখছি জলটা ঝোল পড়ে গেছে। বন্ধুরা ভাত খেতে বসে পড়েছি, আর দিয়া ওর বাবা দুজনে একসাথে খেয়ে নিয়েছে, আর আমি আর মাম্পি এই যে লাস্টে বসলাম সবার, কারণ মাম্পি পুজো টুজো দিল। আজকে যেহেতু বৃহস্পতিবার, দেরি হয়ে গেছে জুইতে দিতে, তো ওই জন্য আমরা দুজনে লাস্টে একজন বসে খাচ্ছি মাছের তরকারি। আর এই যে আমের টক, আমের টকটা যে আর ঢালিনি, কড়াইতেই আছে। তো চলো খাওয়া দাওয়াটা করি। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদের সামনে আবার সন্ধ্যাবেলা চলে আসলাম। তো দেখো আবার এই যে আজকেও রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো আজকেও যাচ্ছি মেলায়, সন্ধ্যাবেলা সব কাজকর্ম সেরে, আজকে যেহেতু শেষ তো আজকে একটু যাই ঘুরে আসি। তো চলো যাই মেলায়, তো দেখতে থাকো ভিডিওটা। আর যে দিয়াও গুছিয়ে নিয়েছে, আজকে মাম্পি যাচ্ছে না, তো আমি আর দিয়া যাচ্ছি আর ওর বাবা যাচ্ছে। তো চলো মেলায় গিয়ে আবার আজকেও তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা চলে এসেছি মেলায়, আর আমাদের সাথে পূজাও এসেছিল। তো এই যে এসেই আগে ফুচকা খেয়ে নিচ্ছি, আর ওর বাবা এখানে লস্যি কিনে খাচ্ছে, তো ফুচকা টুচকা খাইনি। আর এখানে খাচ্ছি এখন ঘুগনি, তো ঘুগনিটা সেরকম ভালো ছিল না, আমি তো খাবোই না, তো পূজা খাবে, ওর জন্য পূজা একা খেতে পারছে না, ওই জন্য আমি তারপর লাস্টে একটু নিলাম, তো একদমই খেতে পারিনি, ফেলে দিয়েছি। এখানে মেলা ঠেলা ঘোরা হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। আর মা, তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে, এসেই দেখো আগে চাউমিন বানাতে বসে পড়েছি, কারণ মেলাতে এগুলো চাউমিন এগুলো একদমই ভালো লাগে না খেতে, তার জন্য দেখো বাড়ি এসে পর আগে চাউমিন বানিয়ে দিলাম। তো ওরা খেলো, আর ওর বাবা ভাত খেয়েছিল, ওর বাবা চাউমিন টামিন খায়নি। আর মাম্পির জন্য মেলা দিয়ে আসার সময় একটা আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওতে কিছু ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা দেখা হচ্ছে কালকের থেকে, টাটা।